Assalamualaikum. তো গাবতলি হাটের মেইন শেডে করা লাস্ট ভিডিও আমার, কারণ এই শেডটা নাকি এখন আর নাই। আমি যতটুক দেখলাম যে ছবিটবিতে এই শেডগুলো এখন আর নাই, তো যতটুক শুনছি যে এক্সপ্রেস ওয়ে হওয়ার কারণে এই হাটটার অংশটুকু ভেঙে ফেলছে। তো যাই হোক, রাস্তা হওয়ার জন্য যদি ভাই হাট ভাঙতে হয় কোনো সমস্যা নাই আর কি, এটা মানুষের অনেক উপকারের জন্যই হচ্ছে, তো এটার জন্য মন খারাপ করার কিছু নাই। গাবতলি যেহেতু পার্মানেন্ট হাট, সেহেতু আশা করা যায় যে এটা থাকবে, হয়তো একটু আশেপাশে যাবে আর কি। যদিও ব্যাপারটা ইমোশনাল অনেকের জন্য, অনেকের ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে, বড়বেলার অনেক স্মৃতি আছে এখানে। সত্যি বলতে এই ভিডিওটা ছাড়া আমার তেমন কোনো স্মৃতি নাই গাবতলি হাটের সাথে, কিন্তু অন্যান্য হাটের সাথে আছে, যেমন নয়াবাজার ছিল, ধূপখোলা ছিল, শ্যামপুর ছিল, পোস্তগোলা ছিল। শুধু আমার সাথেই না, পুরান ঢাকার যত মানুষ আছে সবগুলারই ঐতিহ্য ছিল এই কয়েকটা হাটের সাথে। নয়াবাজারে যদি দেখেন তাহলে নয়াবাজার হাট বন্ধ হয়েছে, যে ওই এলাকাটা অনেক কিঞ্জি এলাকা, তো এই এলাকার মধ্যে আপনার যানবাহনে অনেক সমস্যা সৃষ্টি হয়, যারা মানুষ চলাচল করতে পারে না, এই জন্য হাটটা বন্ধ হয়েছে। তারপর ধরেন জুরাইন পোস্তগোলা হাটের কথা যদি বলি, ওইখানে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের জন্য ওই হাটটা বন্ধ হয়েছে। তারপর ধরেন ধূপখোলা হাটটা এখন একটা সুন্দর একটা মাঠ করছে, ওই জন্যই ধূপখোলা হাটটা বন্ধ করে দিছে। তো এই সবগুলো হাট মানুষের উপকারের জন্যই সরকার হয়তো বন্ধ করছে। যদি ঐতিহ্য নষ্ট হয় কিন্তু তারপরও মানুষের উপকারটা আপনি যদি দেখেন, ওইটা উপকারটাও কম হয় না এই হাটগুলো বন্ধ করার কারণে। আর একটা হাট বন্ধ হওয়ার পরে হয়তো ওই হাটটা অন্য জায়গায় নেয়, যেমন আমাদের পোস্তগোলা জুরাইন পোস্তগোলাটার নিচে শ্মশান ঘাটে। এইভাবে আপনার যদিও অন্য জায়গায় না নেয়, তাহলে ওই গরুগুলা যে নয়াবাজারের যে গরুগুলা, এইগুলো এখন ধরেন যে ধোলাই খালে আসে, তো এইভাবে কখনো আর কি বন্ধ হয় না আর কি কোনো কিছু। আসলে আমাদের কুরবানি ঈদের যে মজাটা, সেটা আর কি কখনো নষ্ট হয় না। এইসব হাট টাট কমে গেল বা বেড়ে গেল, এই জন্য গাবতলি যদি এইবার এইখানে না থাকে, অন্য জায়গায় থাকে, গরু তো এইখানে যেগুলো আসার কথা ছিল আগামীবার ওইখানে অন্য জায়গায় ওইগুলাই আসবে, তাই না? তো এই গরু আমাদের আসবেই আর কি, এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নাই, জাস্ট হাটটা একটু অন্য জায়গায় গেলো আর কি। দেশের উন্নয়নের জন্য ঐতিহ্যটা না একটু বাদই দিলেন, আর এটা বাদ দিলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আমার যতটুকু মনে হয়। কারণ হইলো আমাদের গাবতলি হাটে সচরাচর 365 দিনের মধ্যে 360 দিন মনে হয় না তেমন কোনো মানুষ যায়, বা 355 দিন তেমন কোনো মানুষ যায়, সর্বোচ্চ মানুষ যায় হইলো আপনার 10 দিন। সো এই 10 দিনের জন্য 365 দিন মানুষ ভোগান্তি পোহাবে, এটার তো তেমন কোনো মানে দেখতেছি না। যদিও এটা অনেকের জন্য কষ্টের ব্যাপার, কিন্তু অত কষ্টটাও আমি দেখতেছি না, কারণ এই জায়গা যে যদি একটা এক্সপ্রেস ওয়ে হয় তাহলে এইটা মানুষের জন্য অনেক ভালোই উপকার হবে। যাই হোক, ভুল ভাল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।